नातिट्यूड चैनेले आबारो तुम्हारा स्वागत। आजकल भिडियोते तुम्हारे पॉलिटेक्निक फार्स्ट सेमिस्टारे की बई दरकार हबे प्रतिटा बोयेर रिव्यू निये आसलाम। तो भिडियो एकटू बड़ो होते पारे, एकटू धैर्य धरे देखबे, अनेक किछु जानार आछे एखाने तुम्हारे। तो प्रथमत बोले राखी जे एटा कोनो रकम भावे प्रमोशनल भिडियो नय, ठीक आछे। तो आमार निजस्व अभिज्ञतार भित्तिते एई बईगुलाई सबथेके भालो लागे, एइजन्य तोमादेर जन्य एई बईगुलाके रिकमेंड करी। तो আরেকটা কথা, যখনই কোনো বইয়ের রিভিউ ভিডিও নিয়ে আসা হয় তো সেক্ষেত্রে এক ধরনের কমেন্ট দেখা যায়, স্যার বইটার পিডিএফ পাওয়া যাবে কি না। তো সেক্ষেত্রে বলে রাখি যে কোনো বইয়ের পিডিএফ, কোনো ভিডিও বা ডেসক্রিপশনের মাধ্যমে কোনো বইয়ের পিডিএফ লিংকটা কিন্তু সরাসরি দেওয়া যায় না, কপিরাইট সংক্রান্ত কারণে কোনো বইয়ের পিডিএফ কিন্তু দেওয়া যায় না, ঠিক আছে। তো তোমরা পিডিএফ এর জন্য অবশ্যই গুগল সার্চ করে দেখতে পারো। তো এই সমস্ত ক্ষেত্রে বই সাধারণত গুগলে পাওয়া যায় না, তবে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপে একটু খোঁজ নিয়ে দেখতে পারো। যদি সম্ভব হয়, আমি যদি কোথাও পাই এই সমস্ত বইয়ের পিডিএফ, অবশ্যই তোমাদের দেব। তো সেই ক্ষেত্রে যদি আমি সম্পূর্ণ ফ্রিতে যদি পেয়ে থাকি তো তোমাদের জন্য অবশ্যই ফ্রিতে পেয়ে যাবে, আর যদি আমাকে পেমেন্ট করে কিনতে হয়, পে করে কিনতে হয়, তাহলে তোমাদের ক্ষেত্রে কিছু প্রাইস দিতে হবে। তো যাই হোক, এখন বইগুলোর একটু আড্ডু করে রিভিউ নিয়ে আসি। সেটা হচ্ছে, দেখো প্রথমে যে বইটা দেখছো ম্যাথমেটিক্স ওয়ান, তো এই বইটার রিভিউ অলরেডি নিয়ে আসা হয়েছে, এই জন্য এই বইটার আর বিস্তারিত রিভিউ আমি চাচ্ছি না। তো খুব সংক্ষেপে বলে দিই যে বইটার নাম দেখছো ম্যাথমেটিক্স ওয়ান এ সরকার, এবং নব প্রকাশনীর পক্ষ থেকে প্রকাশিত একটা বই। বইটার দাম হচ্ছে মাত্র 400 টাকা, ঠিক আছে। এই যে প্রাইস 400 অনলি, আর এটা কিন্তু একদম লেটেস্ট এডিশন, 2023-24 এডিশনের বই এটা। তো তোমরা বুঝতে পারছো এটা একদম লেটেস্ট এডিশন তোমাদের জন্য। তো যাই হোক, বিস্তারিত রিভিউ ভিডিও অলরেডি দেওয়া হয়েছে, যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো। আর এই বইগুলো রিভিউ এখনও পর্যন্ত করা হয়নি, এই জন্য এইগুলো একটু রিভিউটা করে নিই। তো পরবর্তী যে বইটা আমি নিয়েছি সেটা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি একটা বই। তো এই বইগুলো কিন্তু সবার জন্য, ফার্স্ট ইয়ারে যারা পড়ছো সবার জন্য, যে কোনো ট্রেড, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, প্রতিটা ট্রেডের ক্ষেত্রেই ফার্স্ট ইয়ারটা কিন্তু কমন সিলেবাস, ঠিক আছে, সবার। এই জন্য বইগুলোও কিন্তু কমন, ঠিক আছে। তো এখানে যে বইটা নেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, বইটার রাইটার হচ্ছে কাবেরী ভট্টাচার্য, এবং বইটার প্রকাশনী হচ্ছে লক্ষ্মী প্রকাশনীর পক্ষ থেকে প্রকাশিত একটা বই। তারপরে যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট দেখার বিষয় সেটা হচ্ছে, এটা দেখো একদম লেটেস্ট এডিশন, 2023-এর এডিশন, 350 টাকা হচ্ছে এর প্রাইস। তবে তোমরা যে কোনো দোকানে অবশ্য আশা করি 20-30% ছাড় পেয়ে যাবে। তো সেটা ডিপেন্ড করছে তুমি কোথা থেকে কিনছো তার উপর, একটু কম বেশি হতে পারে, কলকাতায় একরকম দাম হবে, কোচবিহারে একরকম দাম হবে। তো যাই হোক, বইটার ভিতরটা একটু দেখে নিতে পারো। এখানে দেখো সিলেবাসটা দেওয়া আছে প্রথমে, তো সিলেবাস নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, এই জন্য এখানে আর বিস্তারিত আসছে না। তো তোমরা অবশ্যই সিলেবাস, অবশ্যই পিডিএফ তোমরা পেয়েছো, টেলিগ্রামে দেওয়া আছে। তো এখন সিলেবাসের পরে যেটা আছে সেটা হচ্ছে কি, এর কন্টেন্ট, এর সূচিপত্র, চ্যাপ্টার এবং পেজ নাম্বার, তার টপিক সব দেওয়া আছে। তো একটা চ্যাপ্টার একটু দেখাই তাহলে বুঝতে পারবে। প্রথম যে চ্যাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড সলিউশন, তো এটা হচ্ছে কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার তোমাদের ফার্স্ট সেমিস্টারের। তো এই চ্যাপ্টারটা দেখো তাহলে বুঝতে পারবে, যে এখানে প্রথমে দেখো সব কিছু ইংলিশ ভার্সনে আছে, ঠিক আছে, ইংলিশ ভার্সন আছে, কিছুটা পোর্শন ইংলিশ আছে, তারপর সেই পোর্শন ইংলিশটার আবার বাংলা এডিশন আছে। এই যে এখান থেকে আবার বেঙ্গলি ভার্সন শুরু হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ বেঙ্গলি ইংলিশ যে কোনো মিডিয়ামের স্টুডেন্ট এই বইটা কিনতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখানে যে চ্যাপ্টারটা আমরা দেখাচ্ছিলাম যে কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার, তো প্রতিটা চ্যাপ্টারের শেষে দেখো যে অবজেক্টিভ টাইপ কোশ্চিন বা এমসিকিউ টাইপ কোশ্চিন সেগুলো আছে। হ্যাঁ, তাছাড়া সাবজেক্টিভ টাইপ কোশ্চেনগুলো দেওয়া আছে, কোশ্চেন আনসার করে দেওয়া আছে। দেখো প্রতিটা প্রশ্ন আনসার, প্রশ্ন উত্তর এরকম করে দেওয়া আছে। তো এরকমভাবেই প্রতিটা চ্যাপ্টার আছে। তারপর আমি একদম শেষের দিকে চলে যাচ্ছি, শেষের দিকে কিছু পার্ট আছে, সেগুলো হচ্ছে এইগুলো, তোমরা দেখলে বুঝতে পারছো যে সাজেস্টেড সেশনাল ওয়ার্ক, কিছু সেশনাল ওয়ার্ক থাকে কলেজের, অ্যাসাইনমেন্ট, কিছু প্রজেক্ট, কিছু সেমিনার, তো সেই সমস্ত বিষয়ে যা কিছু দরকার সব কিছু কিন্তু এখানে আছে। তো এই বইটাতে তোমাদের কেমিস্ট্রির যা কিছু দরকার সব কিছু এর মধ্যে আছে। আর একদম শেষে যদি চলে যাই তাহলে দেখো ল্যাবরেটরি প্র্যাকটিক্যালস, ঠিক আছে, যে প্র্যাকটিক্যাল ল্যাব হয় তো তার ক্ষেত্রে যে খাতাগুলো তৈরি করতে হয় সেগুলো কীভাবে তৈরি করবে, কী কী লিখতে হবে সেগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে।
এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল খাতা তৈরির ক্ষেত্রে খুবই সহায়ক হয়। তারপর একেবারে শেষে যদি চলে যায় আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই যে WBSCT অ্যান্ড VE অ্যান্ড SD স্টেট কাউন্সিল ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, তোমরা দেখতেই পাচ্ছো কোশ্চেন অ্যান্ড আনসার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অর্থাৎ এটা হচ্ছে দেখো জুন 2021 অ্যাপ্লাইড কেমিস্ট্রির প্রশ্ন, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের অ্যাপ্লাইড কেমিস্ট্রির প্রশ্ন এটা। এবং প্রশ্ন এবং উত্তর সব কিছু আছে এর মধ্যে, যে আনসার করা আছে প্রতিটা প্রশ্নের আনসার করা আছে, এমনকি লং আনসার টাইপ প্রশ্নগুলোও দেখো প্রশ্ন দেওয়া আছে আনসার দেওয়া আছে। তো এরকম করে 2021 এবং 2022 দুটো সালের প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এই যে এপ্রিল 2022, তো এটাই যেহেতু একদম লেটেস্ট এডিশন এই জন্য 2022 হচ্ছে লাস্ট পরীক্ষা পাঁচ সেমিস্টারের, তারপর 2023-এ তোমরা দেবে। তো যাই হোক, এই হচ্ছে বইটার একদম ব্যাক পেজ, ঠিক আছে। তো আমরা চলে যাব পরবর্তী যে বইটা আছে অ্যাপ্লাইড ফিজিক্স। তো অ্যাপ্লাইড ফিজিক্স বইটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা হচ্ছে দেখো লেখা আছে ফর অল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, যে কোনো ব্রাঞ্চের জন্যই, ঠিক আছে। প্রতিটা বই ক্ষেত্রে একই কথা। বইটার রাইটার হচ্ছে ডি চৌধুরী, ভগবতী পাবলিকেশন, ঠিক আছে মনে রাখবে। তারপর বইটার এডিশন এটাও দেখে একদম লেটেস্ট এডিশন অগাস্ট 2023, বইটার প্রাইস হচ্ছে 380 টাকা। তারপর একটু ভিতরটা যদি দেখো তো সেক্ষেত্রেও কেমিস্ট্রি বইয়ের মতোই, প্রথমে সিলেবাসটা দেওয়া আছে, হ্যাঁ তারপর কন্টেন্ট আছে, সূচিপত্র আছে অর্থাৎ কী কী চ্যাপ্টার আছে, তারপর প্র্যাকটিক্যাল, তারপর কোশ্চেন আনসার, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার সেগুলো দেওয়া আছে। তো একটা চ্যাপ্টার একটু দেখো, এক্ষেত্রেও বাংলা ইংলিশ বোথ আছে। তো এখানে দেখো প্রথমে ইংলিশ ভার্সন আছে, হ্যাঁ এগুলো সব ইংলিশ ভার্সন, তারপর দেখো আবার বাঙ্গালি ভার্সন, ঠিক আছে। তো এরকম করে কিছুটা পোর্শন ইংলিশ আছে, আবার কিছুটা পোর্শন বেঙ্গলি আছে, এরকমভাবে ইংলিশ বেঙ্গলি বোথ আছে এর মধ্যে। হ্যাঁ এরকমভাবেই প্রতিটা চ্যাপ্টার আছে, আমি অতটা চ্যাপ্টার সব দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ একদম শেষের দিকে কিছু প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো আছে একটু দেখিয়ে দিই, সেটা দেখো এই যে এক্সপেরিমেন্ট নাম্বার 1, এটা হচ্ছে কি এই যে প্র্যাকটিক্যালস, ঠিক আছে। প্র্যাকটিক্যালসের প্রতিটা এক্সপেরিমেন্ট তার কীভাবে ছক করতে হবে সেগুলো সব কিছু এই বইয়ের শেষের দিকে দেওয়া আছে। তারপর একেবারে শেষে তোমাদের যেটা আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2021 এবং 2022-এর, এই যে এটা যেমন 2021-এর প্রশ্ন, এখানেও প্রশ্ন উত্তর সবই করা আছে, হ্যাঁ এটাও 2022, হ্যাঁ তারপর এই যে 2021 এপ্রিল জুন 2021, ঠিক আছে জুন 2021 অ্যাপ্লাইড ফিজিক্স 1। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ MCQ, প্রতিটা MCQ অ্যান্সার করা আছে, এমনকি যে লং অ্যান্সার টাইপ কোশ্চেন আছে তাদেরও অ্যান্সার করা আছে। হ্যাঁ এরকম করে 2021 এবং 2022 যে লেটেস্ট যে এডিশন সেটাতে আছে, ঠিক আছে। যারা দু বছর আগের বই কিনবে তাদের ক্ষেত্রে এই প্রিভিয়াস পেপারটা থাকবে না, বা অন্যান্য কিছু মিসিং থাকতে পারে। তো যাই হোক, এই হচ্ছে এই বইটার ব্যাপার। এরপর আসছি সব থেকে ইম্পর্টেন্ট একটা বই, যেটা হচ্ছে MX ম্যাট্রিক্স প্রকাশনীর পক্ষ থেকে প্রকাশিত একটা ইম্পর্টেন্ট বই, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার অল ব্রাঞ্চ, ঠিক আছে। তো বইটা হচ্ছে 10 ইয়ার্স লেখায় আছে দেখো পলিটেকনিক, ইয়ার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার অ্যাট এ গ্ল্যান্স। তো বইটা হচ্ছে আসলে গত 10 বছরে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কী কী প্রশ্ন এসছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে প্রতিটা সাবজেক্টের, ঠিক আছে। তো কীভাবে আছে সেটা আমি দেখাচ্ছি। তো এই বইটাই তোমাদের কী হয় শেষ পর্যন্ত, এই বইটাই তোমাদের উদ্ধার করে, ফেল হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে আর কি, মানে এটাই শেষ পর্যন্ত তোমাদের ক্ষেত্রে বেশি কাজে লাগে আর কি। তো যাই হোক, তার আগে একটু দেখে নাও, এটা দেখো একদম লেটেস্ট এডিশন 2023, জানুয়ারি 2023, মানে এখনও পর্যন্ত ভিডিওটা যে ডেটে রেকর্ড হচ্ছে সেই ডেট পর্যন্ত এটাই কিন্তু একদম লেটেস্ট এডিশন। আর বইটার দামটা কিন্তু একটু বেশি, 800 টাকা হচ্ছে প্রিন্টেড প্রাইস। তো এক্ষেত্রে অবশ্যই 20-30% ছাড় পাওয়া যেতে পারে, সে কোথা থেকে কিনছো তার উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, বইটাতে কী আছে সেটা একটু বলে দিই। তো দেখো বইটা ছিঁড়ে গেছে বলে পুরানো ভেবো না, এটা কিন্তু একদম লেটেস্ট এডিশন। তো ব্যাপারটা হচ্ছে বইটা যে ক্যান্ডিডেটের কাছ থেকে নিয়েছি সে একটু বেশি পড়াশোনা করে ফেলেছে, এই জন্য হয়তো বইটা ছিঁড়ে গেছে। তো এখন বইটার প্রথমে সিলেবাস আছে, তারপর দেখো সিলেবাস নিয়ে তো আমি আর এখন কিছু বলতে চাই না, সিলেবাস নিয়ে অনেক আগে বলা হয়েছে। হ্যাঁ তারপরে যে বিষয়টা এখানে আছে এর কন্টেন্টটা দেখো, সূচিপত্র ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1 আছে, অ্যাপ্লাইড ফিজিক্স 1, তারপর অ্যাপ্লাইড কেমিস্ট্রি,
হ্যাঁ, তাছাড়াও আরও যে দুটো সাবজেক্ট কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, তো এক্ষেত্রে একটু বলে রাখি এই যে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টেরও একটা বই হয়, কিন্তু এটা অতটা ইম্পর্টেন্ট না, অনেকেই না কিনেও চালিয়ে দেওয়া যায়, এই বইয়ে যা আছে সেখান থেকে হয়ে যায়, বা তোমরা লাইব্রেরিতে দেখবে চেষ্টা করে, বা আমিও যদি পরে পাই সেক্ষেত্রে একটা রিভিউ ভিডিও নিয়ে আসব। তো আমি এটা খোঁজ নিয়ে দেখলাম, পেলাম না। তো এখন কমিউনিকেশন স্কিল এটা নিয়ে কিন্তু খুব একটা চাপের বিষয় না, এটা তোমাদের ইংলিশের যে বেসিক কনসেপ্ট যদি থাকে মোটামুটি এক সপ্তাহ পড়লেই এটা ভালোভাবে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে যে সাবজেক্টটা আছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, এই সাবজেক্টটা হচ্ছে ড্রয়িং আর কি মূলত। তো এই সাবজেক্ট এখন কিন্তু কোনো রকমভাবে সেমিস্টার এক্সাম হয় না, মানে লিখিত সেমিস্টার হয় না। হ্যাঁ, এই 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 বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু সেমিস্টার এক্সাম হয়, কিন্তু ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের কোনো সেমিস্টার এক্সাম হয় না। তবে এর নাম্বারটা কিভাবে আসে, তাহলে এর নাম্বারটা আসে মূলত তোমরা সারা বছর ধরে যে ড্রয়িং তোমাদের কলেজে করা হবে, যে সমস্ত সিট করতে বলা হবে, সেই ড্রয়িং সিটের উপর ভিত্তি করেই তোমাদের ফাইনাল যে নাম্বার সেটা হয়। তাছাড়াও একটা ভাইভা ভয়েস হয়, যেটা ভাইভা মানে যেটা ওরাল এক্সামের মতো, মৌখিক পরীক্ষার মতো। হ্যাঁ, সেখানে কিছু শর্ট কোয়েশ্চেন বা কিছু কনসেপ্ট জিজ্ঞাসা করতে পারে, তো সেটা নিয়েই হয়। এর কিন্তু কোনো রকমভাবে লিখিত পরীক্ষা হয় না, আগে হতো, আমাদের সময় হয়েছে, কিন্তু এখন হয় না, ঠিক আছে। তবে গ্রাফিক্সের যদি ক্লাস তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমরা আগে কলেজ শুরু হোক, কলেজে ক্লাস করো, কেননা কলেজে অনেক ভালো ভালো টিচার থাকে ড্রয়িংয়ের। তো সেক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা জানাবে, আমি চেষ্টা করব ড্রয়িংয়ের ভিডিও নিয়ে আসার। তো এখন বইটার ভিডিওটা একটু দেখাই, প্রথমে দেখো ম্যাথমেটিক্স আছে, তো ম্যাথমেটিক্সের প্রথম চ্যাপ্টারটা একটু দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবে। যেমন প্রথমে লগারিদম চ্যাপ্টার আছে, তো এই চ্যাপ্টারে দেখো প্রতিটা প্রশ্ন অ্যান্সার করা আছে, পাশাপাশি কোন সালে এসছে, অর্থাৎ এগুলো এই বইয়ে যা প্রশ্ন আছে সবই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কিছু মডেল প্রশ্ন দেওয়া থাকে, তো ম্যাক্সিমাম হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, ঠিক আছে। আর পলিটেকনিকের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু অনেক কমন আসে, মোটামুটি 60-70% উপরে প্রিভিয়াস পেপার থেকেই কমন চলে আসছে, অর্থাৎ যেগুলো আগে এসছে সেরকম প্রশ্নই আবার আসে, ঠিক আছে। তো এই জন্য এখানে কী হচ্ছে, এই বইটাতে ম্যাট্রিক্স বইটাতে মূলত প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার এখানে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, আবার পাশে সাল লেখা আছে, ঠিক আছে। অর্থাৎ এগুলো চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস পেপার, ঠিক আছে, প্রিভিয়াস পেপার, কিন্তু সেগুলো চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। হ্যাঁ, এই হচ্ছে বইটার সুবিধা, যার ফলে এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করা যায় এর মধ্যে থেকে দেখা যায় অনেক কমন চলে আসে, ঠিক আছে। তো এই জন্য এই বইটাই সব থেকে বেশি পপুলার হয় শেষ পর্যন্ত, মানে পরীক্ষার আগে এই বইটা এসে তোমাদেরকে উদ্ধার করে। তো এরকমভাবে প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার আছে, প্রতিটা চ্যাপ্টারের কিছুটা গ্ল্যান্স দেওয়া আছে, কিছুটা টপিক ম্যাটেরিয়ালস, স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া আছে, এই যে এখানে যেমন এগুলো স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া আছে। হ্যাঁ, তারপর কোশ্চেন আনসার আছে, তো আমি আর অত বিস্তারিত যাচ্ছি না। তো যাই হোক, এরকমভাবেই প্রতিটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কমিউনিকেশন, ইংলিশ, প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের প্রশ্ন, মানে কোন সালে কী প্রশ্ন এসছে, সব কিছু এই বইটার মধ্যে আছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা বই তোমাদের প্রিপারেশনের জন্য। তো এই বইটা নিলে তোমরা মূলত জানতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসে কোন কোন চ্যাপ্টার থেকে, এবং কীভাবে পড়াশোনা করবে, কোনটুকু পড়বে, কোনটুকু না পড়লেও চলবে, এই সমস্ত বিষয় জানা যায়। এই জন্য এই বইটা বেশি পপুলার এবং বেশি ইম্পর্টেন্ট, এমনকি বইটার দামটাও বেশি। তো যাই হোক, এই বইটা হয়তো এই মুহূর্তে যদি নাও কিনো, কিছুদিন পরেও তোমরা অবশ্যই এটা কিনতে পারবে। তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। তোমরা চ্যানেলে যারা একদম নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমরা যে ক্লাসগুলো শুরু করেছিলাম সেগুলো অবশ্যই কন্টিনিউ হবে এবার, যেহেতু তোমাদের ভর্তি প্রক্রিয়া মোটামুটি শেষ হতে চলেছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো।